বিএনপি কমিশনার ফারুক স্যার একটা কথা বলেছে, আমার দেখে কথাটা খুব দুঃখজনক লেগেছে। উনি বলেছে কালকে যে হিরে আলম এক কেন্দ্রে দুইবার গিয়েছে। আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল, আপনি সিসি ক্যামেরাতে দেখবেন আমি হিরে আলম দুইবার ওই কেন্দ্রে গিয়েছিলাম কিনা। আর একটা কথা বলেছে, আমি ওই কেন্দ্রে যাওয়ার পরে সে আমাদেরকে বলে দানি, আমি আপনাদেরকে বলে কেন কেন্দ্রে যাবো? আপনাকে আমাদের পড়া দেওয়ার জন্য কেন্দ্রে তো পুলিশ রেখেছেন, তাহলে আপনার তো বলে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আরেকটা কথা বললেন উনি, হলে যে এখানে তাকে মনে করেন কেন্দ্রের মধ্যে তাকে আমরা হলে যে রক্ষা করার জন্য রেখেছিলাম বাইরে, আমরা এখানে কেন্দ্রের মধ্যে যখন আমাকে ঘুষি মারলো, তারা আমাকে বেন না করেছে, যারা আমাকে মারধর করেছে তাদেরকে বেন না করে আমাকে তারা তখন নিরাপত্তা রাখা উচিত ছিল, এবং তারা কি করা উচিত ছিল তখন মারে আমাকে গাড়িতে কিন্তু উঠে দেওয়া উচিত ছিল তাদেরকে, তারা কিন্তু সেই কামটা করেনি। এবং তারা বিজিবি মোটায়েন করেছে, আমাকে যখন মারধর করে আমি বিজিবির কাছে তখন দৌড়ে গেলাম, তখন বিজিবি কইছিল, বিজিবি তখন গাড়ি থেকে নামেনি। তাহলে ডিএমপি কমিশনার স্যার, আপনারা আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থতা আপনারা করেছেন, কারণ আপনার ব্যর্থতা, কারণ আপনাকে উচিত ছিল আমাকে আপনারা সয় সম্মানে যখন মারধর করেছে তখন আপনারা গাড়ি থেকে আপনারা আমার বাসা পড়তে দেওয়া উচিত, তা না মধ্যে তো আমাকে জনগণের মধ্যে ছেড়ে দিয়েছেন। আর আপনারা কেন পুলিশও যখন আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো আলমক মারতেছে ভাই আপনারা বাঁচান, কয় আমাকে কেন্দ্রে বাইরে দেওয়ার নিয়ম নেই, পুলিশ যে জনগণের বন্ধু কেন্দ্র ওখান থেকে একটা লোক মারা যাচ্ছে মারতেছে তাকে আপনি বাঁচাবেন, তা না করে আপনারা কী বলছেন কেন্দ্রের বাইরে আপনি যাওয়ার কোনো অনুমতি অনুমতি নাই। তাহলে আপনার কালকের এই কথাগুলো শুনে খুব দুঃখজনক লাগলো, তিনি যে কথাবার্তা বলেছে, আমি একটা কথা বলে চাই, আমাকে তারা নিরাপত্তা দিতে তারা ব্যর্থতা, কালকে উনি যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বললাম, তার কথাগুলো দুঃখজনক একদম।